কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রান্তিক এলাকার বস্তিতে ভয়াবহ আগুন, প্রায় 10টি বাড়ি পুড়ে একেবারে ছারখার হয়ে গেল। দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে বলে খবর। হতাহতের কোনো খবর নেই বলেই জানিয়েছেন স্থানীয়রা। দমকল কর্মীদের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিটের থেকেই আগুন লেগেছে। এরপর আগুন লাগে গ্যাস সিলিন্ডারে। আগুনের তীব্রতায় 6 থেকে 7টা গ্যাস সিলিন্ডার ফেটেছে। ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ এবং দমকল কর্মীরা একযোগে কাজ করছে। বস্তি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে, যার জেরে 10টি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে, এমনটাই সূত্রের খবর। আপনারা দেখছেন সেই ছবি, কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের প্রান্তিক নগরের বস্তি এলাকার ঘটনা, যেখানে সাধারণ মানুষ এবং দমকল কর্মীরা একসঙ্গে কাজ করছেন। জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা চলছে। 1 ঘন্টা ধরে প্রচেষ্টা করে আগুন নেভাতে হয়। 10টি বাড়ি ভস্মীভূত, শোকার্ত হয়ে পড়েছেন এলাকার মানুষজন।